আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মন মিয়া। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা 2022 সালে এসএসসি পাস করেছেন তাদের ভর্তি হতে কোন কোন কলেজে কত জিপিএতে আপনারা অনলাইনে আবেদন করলে আপনাদের চান্স হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। সব ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন এবার বিস্তারিত দেখা যাক। এর জন্য আপনাকে মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। যে কোনো একটি ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে লিখবেন আপনি xiclassadmission অর্থাৎ 11 admission 2022-23। সো এখানে 2022 লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর যে প্রথম যে ওয়েবসাইটটা আছে xiclassadmission.gov.bd, সো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখবেন যে আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে দেখতে পারতেছেন কলেজ লিস্ট বোর্ড ওয়াইজ, অর্থাৎ বোর্ড অনুসারে আপনাদের কলেজ দেওয়া আছে। সো এইখান থেকে আপনারা যে কলেজে ভর্তি হতে চান না কেন, যেমন ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, মাদ্রাসাপুর, ময়মনসিংহ, এইখানে যতগুলো বোর্ড দেওয়া আছে সব বোর্ডে এখানে দেওয়া আছে। সো আপনি এই মানে এই বোর্ডের আন্ডারে কোন কলেজে আপনি ভর্তি হতে চাচ্ছেন, যেমন আমি এখান থেকে শুধুমাত্র আমি ময়মনসিংহ দেখিয়ে দিচ্ছি। সো এই ময়মনসিংহের উপরে যদি আপনারা ক্লিক করেন, ময়মনসিংহের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সো এটাকে যদি আমরা ওপেন করি, ওপেন করলে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে কোন কলেজে আবেদন করার জন্য যোগ্যতা কতটুকু লাগবে এবং কত পয়েন্টে ওই কলেজে আবেদন করা যাবে। যেমন জামালপুর, বক্সিগঞ্জ, এখানে আছে আলহাস গাজী, আমরা যেমন মডেল কলেজ, এখানে ডে আছে, বাংলা আছে, তারপর হচ্ছে মিনিমাম জিপি লাগবে 1.00। সো এইখান থেকে আপনারা কিন্তু দেখে দেখে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যেমন এখানে দেখেন জামালপুরে আরও কলেজ আছে, জামালপুর সদর আছে, জামালপুর সদর 1.00, মিনিমাম 2.00, তারপর হচ্ছে 2.1.00, যতগুলো কলেজ আছে এখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সো আমি আরও দেখাচ্ছি, ময়মনসিংহে আছে দেখেন 1.5, 3.8, 3.00 লাগবে, আব্দুর রহিম কলেজ, তারপরে দেখতে পারতেছেন আরও এইখানে সব কলেজের নাম দেওয়া আছে। সো আপনারা কলেজ চয়েস করার পূর্বে অবশ্যই জিপিএগুলো দেখে নেবেন আসলে কোন কলেজে কত জিপিএ লাগে। সো আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, যেমন ঢাকার একটা ক্লিক করলাম, আমি ঢাকার একটা এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আপনারা যারা ঢাকায় আছেন তারা অবশ্যই কলেজের নামগুলো দেখবেন এই সাইড থেকে, বাম সাইড থেকে কলেজের নাম দেখবেন। এই যে কলেজ নেম দেওয়া আছে, কলেজ নেমের পরে এইখান থেকে দেখতে পারবেন মিনিমাম জিপিএ কত লাগবে। মিনিমাম জিপিএ লাগবে 4.00। 4.00 স্যার আপনি এই কলেজে আবেদন করতে পারবেন না। তারপর দেখেন আরও নিচে আরও কলেজ আছে, এই কলেজগুলোতে আপনারা আসলে জিপিএ দেখে দেখে অনলাইনে আবেদন করবেন। ধরেন এইখানে 4.00 গভট ধামমাড়ি কলেজ, সো এইখানে 4.00 হলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। যদি আপনার জিপিএ 4.00 হয় তাহলে কিন্তু আপনি ওইখানে আবেদন করলেও কিন্তু আপনার চান্স হওয়ার সম্ভাবনা খুব কম। এইখানে দেখেন সিটের সংখ্যা দেওয়া আছে, সিটের সংখ্যা দেওয়ার পর এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই যে অ্যাভেলেবল সিট, এইখান থেকে 160, 150, 350, 100, 200, 175, 400। সো অবশ্যই আপনারা এগুলো দেখে দেখে অবশ্যই কলেজগুলো চয়েস করবেন। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।